ওয়ানডেতে সেরা বোলিং ফিগার তার দখলে। ভারতের তারকা অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকে এবার অবসর গ্রহণ করলেন। সোমবারই জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। 37 বছরের তারকা অলরাউন্ডার কর্ণাটকের জার্সিতে ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। তারপরে ইন্ডিয়ার হয়ে 6টা টেস্ট, 14টি ওয়ানডে এবং 3টি টি-20তে অংশগ্রহণ করেছেন। তিনি সোমবার জানিয়ে দেন, সকলকে জানাতে চাই প্রথম শ্রেণীর এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর ঘোষণা করছি। দেশের হয়ে খেলা সব সময় গর্বের এবং আনন্দের হয়ে থাকবে আমার কাছে। 2014 জুনে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে মাত্র 4 রান খরচ করে নিয়েছিলেন 6টি উইকেট। কার্যকরী অলরাউন্ডার ছিলেন। 95টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা অভিজ্ঞতা সম্পন্ন তারকাকে জাতীয় দলের সুযোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। 2014 ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে 78 করে যোগ্যতার প্রমাণ রেখেছিলেন বিনি। সেটাই তার খেলা 6 টেস্টে একমাত্র হাফ সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 1টি টি-20 ম্যাচে 1 ওভারে দিয়েছিলেন 31 রান। এভিন লুইস 5টা 6 মেরেছিল তার ওভারে। তারপরেই আন্তর্জাতিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে যায় বিনির।